Good afternoon everyone, welcome back to our channel, to our new blog. So, এখন lunch হবে আজকে যেহেতু দুদিন ধরে দিদিটা আসেনি রান্নার দিদিটা তাই জন্য আর যদিও নিজে রান্না করতাম ওই আঙুলটা কেটে গেছে বলে আমি খুব পেন ওই জন্য রান্না বান্না করিনি ভালোই হলো একটু সাউথ ইন্ডিয়ান খাওয়ার অর্ডার করেছিলাম এসছে ওটাই খাবো আর তারপরে এখন থেকেই ব্লগটা শুরু করছি সকালবেলা শুরু করতে পারিনি কারণ একটু লেট করে উঠেছি আর এই খাবো আর এটা হচ্ছে বাঁধাকপি নারকেল দিয়ে ভাজা এটা তোমার যেহেতু ব্যথা না খুলতে পারছি এটা হচ্ছে আই থিঙ্ক রসম এটা রসম লুচি আর ওটা হচ্ছে সাম্বার আর ওটা মিষ্টি মিষ্টিও দিয়েছে আর ওর সাথে দিয়েছে দই শুধু দই রায়তা করেনি দই ষাট টাকায় এটা হচ্ছে ওদের মিষ্টি স্পেশাল মিষ্টি জানি না কি দিয়ে তৈরি মিষ্টি মিষ্টি সেটা আর এটাতে রয়েছে কি রয়েছে এটা রাইস কলা পাতা দিয়ে মোড়া আর এই পাশটা আমার নিজেরটা বেড়ে নিল আমারটা বাড়েনি আমার রয়েছে রুটি এন্ড সবজি জলটা সারা ওগুলো রুটি এই যে এখুনি এলাম বাইরে থেকে এসে টেডি বেটাকে আদর করছি অ্যাকচুয়ালি ওকে কোলে নিই না হ্যাঁ আজকে মনে হলো একটু আদর করি এই যে এই শয়তানটার জন্য একদম দেখেছো ঘুমোচ্ছিল এইখানটা এসে দেখছে যেই আমি কোলে উঠিয়েছি দেখছে টেডি বেটা ও টেডি বেটা মানে সব থেকে আমার বাড়িতে হচ্ছে এত শান্ত মানে ওকে যদি কুকি ওর উপর চড়েও বসে খায়ও না নিমন্ত্রণ করে রাখতে মানে একটা আঁচড়ও দেয় না বলছি না নখ পর্যন্ত বের করে না মানে এরকম আমি বিড়াল দেখিনি টেডি টেডি বেটা ও টেডি বেটা ওলে বাবা রে ও বাবা চ বাবা চ বাবা চ আরেকজনকে দেখো জেলাস শুধু জেলাস ফিল করছে আমি টেডি দাদাকে নিয়ে চলে গেলাম চলে গেলাম আগে দেখে নি কে এসছে এটা কি হচ্ছে ওলে বাবালে ওলে বাবালে ওহ ওহ আর না আর লেজ নাড়তে হবে না আর লেজ নাড়তে হবে না ওলে বাবালে চুমু মোমো খেয়ে যাচ্ছে ঘরে ঢুকতে দে উনি চলছে অরিন্দম দা মিষ্টি খুলে দিয়েছিল বাদাম খাচ্ছ মিষ্টি খুলেছিল বকুনি খেয়ে আবার বন্ধ করে দিল আমাদের খাওয়া রেডি হয়ে গেল সবার বাড়া হয়ে গেছে সুন্দর দেখাচ্ছি এই যে এখন সবাই কিচেনে রান্না বান্নায় ব্যস্ত কতটা খেতে পারবো জানি না অরিন্দম দা পাঁচখানা লঙ্কা দিয়েছে আমি গাড়ি ছেড়ে হয়তো দৌড়ে দৌড়ে ঘর চলে যেতে পারি এটা
অরিন্দমদা 2 কিলো ঝরে গেছে, কিন্তু আমার টি-শার্টে লেখা আছে লেজি 25 গ্রাম, বলো 25 গ্রাম ধসেছে, আমার টি-শার্টে লেখাও আছে লেজি বলে। এখানে বোধুর অবস্থা, বোধু একজনের মাথায় হাত, আমরা মিষ্টির বাটি নিয়ে বসেছি। বোধ শুধু রুটু খেয়ে যাচ্ছে, বাবা এতটাই জাল দিয়েছে বাবা নিজে খেতে পারছে না। চোখটা দেখো, ফোকাস ফোকাস দেখি, কিছু করেন নেই। পুরো একটা রুটি খেয়ে নিল কি করে একবার, অনেক দুঃখ, এই পুরো ফোকাস পড়ে লাল হয়ে গেছে। পেটে কি হচ্ছে জানি না, তান্ডব নৃত্য চলছে। পুরো ঘুমে কাতর। এই যে আমার পুন্টু মামা, মামা ওই যে বাবালি, ওই যে বাবালি, ওকে খেতে দিতে হবে, চলো চলো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই যে সব কাচ্চা বাচ্চাগুলো চলে এসছে, অনেকক্ষণ দেখেনি। এখন বাজে প্রায় 12টা বাজতে যায়, এই মাত্র ঢুকলাম অরিন্দমদার বাড়ি থেকে, খুব ভালো মজা হলো ইভিনিংটা। নিজে ওই যে বাবালি, দুজনকে দুজনকে মামা, ওদেরকে খেতে দিতে হবে। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, অলরেডি 12টা বাজে, চোখে ঘুম জড়িয়ে দুজনেরই। আমি কীভাবে গাড়ি চালিয়ে এসেছি জানি না, ঘুমিয়ে ঘুমিয়ে চালিয়ে এসেছি না, বাট ঠিকঠাক পৌঁছেছি বাড়িতে। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অলরেডি আমার চোখ বন্ধ হয়ে আসছে। আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো ওদের সাথে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।